সুধী ভক্তমণ্ডলী, বিগত পর্বে আমরা মৃত্যুকে জয় করার তথা ভালোবাসার কথা জেনেছি। আজ আমরা এমন একটি বিষয় শুনব যেটি শ্রবণ করলে জীবকে আর পুনরায় গর্ভযাতনা ভোগ করতে হয় না। এটি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত উক্তি, শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যকার সংলাপ বা সংবাদ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে সকল প্রাণী এই গর্ভগীতা পাঠ করে বা কায়মনোবাক্যে শ্রবণ করে তাকে পুনরায় গর্ভযাতনা ভোগ করতে হয় না। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, এই প্রাণীগণ যারা গর্ভাবাসে আসে পুনর্জন্ম পায়, তারা কোন দোষের কারণে আসে? যখন সে জন্মায় তখন তাকে জরাদি রোগ আক্রমণ করে, অবশেষে সে মৃত্যু মুখে পতিত হয়। হে প্রভু, এমন কোন কর্ম আছে যার সম্পাদনে জীব জন্ম মৃত্যু রহিত হতে পারে? উত্তরে শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই যে মনুষ্যগণ, এরা প্রকৃতপক্ষে অন্ধ এবং মূর্খ। যারা সংসারকে ভালোবাসে এই সকল বস্তু আমি পেয়েছি, এই সকল বস্তু আমি পাব, এরূপ চিন্তা মানুষের মন থেকে কখনো দূর হয় না। অষ্টপ্রহর কেবল মায়াকেই চাইতে থাকে। এই সকল আকাঙ্ক্ষা বা বাসনার কারণে বারংবার জন্ম নেয়, মৃত্যুবরণ করে, গর্ভযাতনা ভোগ করে। অর্জুন বললেন, হে ভগবান, মানুষের মন মত্ত হাতির ন্যায়, তৃষ্ণায়ের শক্তি এই মন পাঁচজনার বশীভূত। কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। আর এই পাঁচজনের মধ্যে অহংকার অত্যন্ত বলবান। অতএব কোন প্রকারে একে বশ করা যায়? উত্তরে শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যেমন করে হাতি অঙ্কুশের বশে থাকে, তেমনি মন রূপী মত্ত হাতিকে বশ করতে চাই জ্ঞান রূপী অঙ্কুশ। অহংকারের ফলে জীব নরকে পতিত হয়। অর্জুন জানতে চাইলেন, হে কৃষ্ণ, যারা তোমার নাম আশ্রয় করে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর যারা বৈরাগী হয়ে ধর্ম আচরণ করে, কেমন করে জানবো এর মধ্যে বৈষ্ণব কে? ভগবান বললেন, একজন নাম আশ্রয়কারী বনে বনে ঘোরে, আর একজনকে সন্ন্যাসী বলা হয়, আবার কেউ মাথায় জটা জুটো ধারণ করে, একজন গায়ে ভস্ম মেখে বেড়ায়। এদের কারো মধ্যে আমি নাই, কারণ এদের প্রত্যেকের মধ্যে অহংকার বিদ্যমান। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, সেটি কোন পাপ যার কারণে স্ত্রীর মৃত্যু হয়, পুত্রের মৃত্যু ঘটে, নপুংসকি বা কোন পাপের কারণে জন্ম লয়? শ্রী ভগবান বললেন, যারা কারো নিকট ঋণ গ্রহণ করে ফেরত দেয় না, সেই পাপে স্ত্রী মারা যায়। আর যে কারোর আমানত গচ্ছিত রেখে হজম করে ফেলে, ফেরত দেয় না, তার পুত্র মারা যায়। যে কারো সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে উপযুক্ত সময় হলে সহায়তা না করে বিমুখ করে,
সেই পাপে সে নপুংসক হয়ে জন্মায়। এটি একটি ঘোরতর পাপ। এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, কোন পাপের দ্বারা মনুষ্য সর্বদা রোগগ্রস্ত হয়ে থাকে, আর কোন পাপেই বা স্ত্রী, বিড়াল এবং টাট্টু ঘোড়ার জন্ম হয়? শ্রী ভগবান বললেন, যে মনুষ্য অর্থের বিনিময়ে কন্যা দান করে সে দোষী, সেই পাপে সেই মনুষ্য সর্বদা রোগী হয়ে থাকে। যে ব্যক্তি বিষয় বিকর হেতু সর্বদা মদ্যপান করে সময় কাটায়, সে টাট্টু ঘোড়া হয়ে জন্মায়। যে রন্ধন কার্যের পর প্রথমে নিজে ভোজন করে, পরে ঈশ্বরকে নিবেদন করে, সে ওই পাপে বিড়াল হয়ে জন্মায়। এবং যে ব্যক্তি এটো বস্তু দান করে এবং মিথ্যা সাক্ষী দেয়, সে স্ত্রীর জন্ম পায়। অর্জুন জানতে চাইলেন, হে শ্রীকৃষ্ণ, কাউকে আপনি স্বর্ণ রত্ন মণিমাণিক্য আদি দান করেছেন, আবার কাউকে হাতি ঘোড়া রথ দিয়েছেন, তারা কোন পুণ্য করেছিল? শ্রী ভগবান বললেন, যারা ব্রাহ্মণকে সোনা দান করে তারা ধন সম্পদ ও বাহনের জন্য হাতি ঘোড়া রথ ইত্যাদি প্রাপ্ত হয়। যিনি পরমেশ্বরকে কন্যা দান করেন তিনি পুরুষ হয়ে জন্ম লাভ করে। অর্জুন জানতে চাইলেন, যে সকল পুরুষ সুন্দর ও সুস্থ সবল দেহ প্রাপ্ত হয় তারা কোন পুণ্যের ফলে এরূপ পান? কারোর গৃহ ধন সম্পদে পরিপূর্ণ, আবার কেউ বিদ্বান, কোন পুণ্য ফলে? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, যারা অন্নদান করে তারা সুন্দর দেহ পান, বিদ্যাদানকারী বিদ্বান হয়ে জন্মান, আর সাধু সেবাকারী পুত্রবান হন। অর্জুন জানতে চাইলেন, কারো প্রীতি ধন সম্পদে, কারো বা স্ত্রীতে, এর কারণ কি? উত্তরে শ্রী ভগবান বললেন, ধন সম্পদ, স্ত্রী পুত্র সব কিছুই অনিত্য নাশবান, একমাত্র আমার ভক্তির বিনাশ নাই। অতঃপর অর্জুন বললেন, হে ভগবান, কোন কর্মের দ্বারা রাজ্য লাভ হয়, আধ্যাত্ম বিদ্যাই বা কোন কর্মের ফলে প্রাপ্ত হয়? শ্রীকৃষ্ণ বললেন, যে শ্রী কাশীধামে নিষ্কাম ভক্তিযোগে তপস্যা করে সে রাজ্য লাভ করে, আর যে একান্ত নিষ্ঠার সাথে গুরু সেবা করে তার আধ্যাত্ম বিদ্যা লাভ হয়। অতঃপর অর্জুন প্রশ্ন করলেন, কারো আকাশাত ধনপ্রাপ্তি হয়, আবার কেউ সারা জীবন নিরোগ থাকে, কোন কর্মের দ্বারা? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কেউ যদি গুপ্ত দান করে থাকে, অর্থাৎ কোনো সৎকার্যের অনুষ্ঠানে নিজের নাম মান প্রতিষ্ঠা নাচে নিঃস্বার্থ নিষ্কাম দান করে, হঠাৎ করে তার ধন প্রাপ্তি হয়, আর পরমেশ্বরের জন্য যে নিষ্কাম কার্য করে বা পরোপকার করে তাদের নিরোগ শরীর হয়। অর্জুন প্রশ্ন করলেন, কোন পাপে পাণ্ডুরোগ হয়, আর কোন পাপেই বা গুঙ্গা বা কুষ্ঠ রোগাক্রান্ত দেখা যায়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গুরু স্ত্রী গমনকারী পাণ্ডুরোগে আক্রান্ত হয়, যারা গুরুর কাছে বিদ্যা অর্জন করে অস্বীকার করে তারা গুঙ্গা হয়ে জন্মায়, এবং দুষ্কর্মকারী কুষ্ঠরোগী হয়। এরপরে অর্জুনের প্রশ্ন, হে শ্রীকৃষ্ণ, কারো শরীরে রক্তবিকার হয়, কেউ অত্যন্ত দরিদ্র, আবার কেউ খণ্ড বায়ু রোগে পীড়িত হয়, আবার কেউ অন্ধ হয়, পঙ্গু হয়, কোনো কোনো স্ত্রী বাল্য বিধবা হয়,
কোন কোন পাপ কর্মের ফলে? ভগবান উত্তর দিলেন, যে সর্বদা ক্রোধী থাকে পরজন্মে তার রক্তবিকার দেখা দেয়, যে অত্যন্ত অভদ্র আচরণকারী সে দরিদ্র হয়, যে কুকর্মকারী ব্রাহ্মণকে দান করে তার বায়ু রোগ হয়, যারা স্ত্রীকে নগ্ন অবস্থায় দর্শন করে গুরুপত্নীতে কুদৃষ্টি রাখে, যারা গো ব্রাহ্মণকে লাথি মারে তারা ল্যাংড়া বা পঙ্গু হয়, যে পতি ছেড়ে পরপুরুষে সঙ্গ করে সে বিধবা হয়। তখন অর্জুন বললেন, হে ভগবান, আপনি পরম ব্রহ্ম, আপনাকে নমস্কার। আমি আপনাকে এতদিন আত্মীয় ভেবেছি, এখন থেকে আমি পরমেশ্বর বলে মানছি। হে পরম ব্রহ্ম, গুরু দীক্ষা কেমন হয় কৃপা করে আমায় বলুন। উত্তরে শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তুমি ধন্য, তোমার জননী ধন্য যার তোমার মতো পুত্র আছে, যে কিনা গুরু দীক্ষার তত্ত্ব জানতে চায়। হে অর্জুন, সমস্ত সংসারের গুরু স্বয়ং জগন্নাথ, বিদ্যার গুরু কাশীধাম, চারিবর্ণের গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী। সন্ন্যাসী তাদের বলা হয় যারা সকল জাগতিক বিষয় বস্তু পদার্থ ত্যাগ করে আমার চরণে সমর্পিত হয়েছে, সেই সকল ব্রাহ্মণ সন্ন্যাসী জগৎগুরু সবার পূজ্য। হে অর্জুন, গুরু কেমন হবে মনোযোগ সহকারে শ্রবণ করো। যে সকল ইন্দ্রিয় জয় করেছে, যার কাছে সমস্ত সংসার ঈশ্বর স্বরূপ, এমন গুরু করবে যিনি পরমেশ্বরকে তত্ত্বত জানেন, সেই গুরুর পূজা সর্বপ্রকারে করবে। হে অর্জুন, যে গুরুর ভক্ত সেই আমার প্রকৃত ভক্ত। যে ব্যক্তি গুরুমুখী হয়ে আমার ভজন করে, তার ভজন সুফলদায়ী, এবং যারা গুরু বিমুখ হয়ে ভজন করে তাদের সপ্তগ্রাম উজাড়কারী পাপ প্রাপ্ত হয়। গুরু বিমুখ প্রাণী দর্শনের অযোগ্য, গৃহস্থ গুরু বিমুখ ব্যক্তি চণ্ডালের তুল্য। মদিরা ভাণ্ডে গঙ্গা জল যেমন অপবিত্র হয়, তেমনি গুরু বিমুখের ভোজনও অপবিত্র হয়। ওই ব্যক্তি পূজা দেবতাও গ্রহণ করেন না, তার সব কর্ম নিষ্ফল। কুকুর, শূকর, গর্ধব ও কাক এই সকল জনি হতে সর্পজনী অনেক নিম্নগামী, তদপেক্ষা গুরু বিমুখ ব্যক্তি নিম্ন পর্যায়ের, যে গুরুকরণ করে না। গুরু বিনা জীবের গতি নাই, গুরুহীন ব্যক্তি অবশ্যই নরকগামী হয়। গুরু দীক্ষা বিনা প্রাণীর সকল কার্য নিষ্ফল হয়। চারি বর্ণের সকল ব্যক্তি যেমন আমার ভজনা করা উচিত, তেমনি গুরুকে ভক্তি করা কর্তব্য। যেমন সব নদী মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, সব ব্রত মধ্যে একাদশী ব্রত, তেমনি সব ভক্তি মধ্যে গুরু ভক্তি ও সেবা সর্বোত্তম বলে জানবে। হে অর্জুন, গুরু দীক্ষা বিনা প্রাণী পশুজনই প্রাপ্ত হয়, 84 লক্ষ জনই ভ্রমণ করতে থাকে এবং কষ্ট ভোগ করে। গুরু পরম জ্ঞান প্রদানের মাধ্যমে চিরজন্মার্জিত পাপ রাশি ক্ষয় করে থাকেন। দীক্ষারূপ 2 অক্ষর মন্ত্র স্বরূপ গুরু, যেটি চারি বর্ণের জপের জন্য উপযুক্ত এবং শ্রেষ্ঠ। হে অর্জুন, যারা গুরুকে সেবা করে পরক্ষে তারা আমার সেবা করে এবং আমি তাদের সেবায় প্রসন্ন হই, আর 84 লক্ষ জনি ভ্রমণ থেকে মুক্ত করে দেই। যারা এমনটি করে না তারা 3.5 কোটি বছর নরক ভোগ করে।
যারা এই সংবাদ পাঠ ও শ্রবণ করে তাদের পুনরায় গর্ভযাতনা সইতে হয় না, সে কারণে এর নাম গর্ভগীতা রাখা হয়েছে। আজ এ পর্যন্ত সবাই মিলে বলুন, রাধা রাধা।